হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজ শিখব চোখ ওঠা বা চোখ উদানো কাকে বলে। হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন চোখ লাল হয়ে আছে, চোখ ফুলেছে, কিছুটা ব্যথা স্বস্তি অনুভব করছেন, এমনকি চোখে কম দেখছেন, চোখ দিয়ে পানি পড়ছে, চোখে খুব জ্বালা যন্ত্রণা করছে। এমন অবস্থাতেই আমরা তাকে চোখ ওঠা বলে থাকি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে কনজাংটিভাইটিস বা চোখের আবরণ বলে থাকে। বাংলাদেশের প্রায় অঞ্চল বা বেশিরভাগ অঞ্চলে এ রোগের লক্ষণ দেখা দিচ্ছে। গরম ও বর্ষায় এ রোগটি লক্ষণীয়ভাবে বেড়ে যায়। রোগটি ছোঁয়াচে দ্রুত বাড়ার সম্ভাবনা থাকে। সাধারণত কিছু সিমটম বা লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার চোখ উঠেছে বা উদাইছে। লক্ষণগুলো হলো চোখ লাল হয়ে ব্যথা হয়, চোখ ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখ চুলকায়, চোখের দুপাশে ফুলে ব্যথা হয়ে থাকে, এমনকি সাময়িকভাবে আপনি চোখে কুমো দেখতে পারেন। ডাক্তার এসব নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। অনেক সময় বিভিন্ন ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এ রোগ থেকে সহজেই আপনি পরিত্রাণ পেতে পারেন, আর সেজন্য একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। চোখ যে মানবদের এমন একটা জিনিস যা বদলানো সম্ভব নয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আপনি চোখে চশমা পরবেন এমনটি নয়, কিন্তু বাহিরের ধুলাবালি ধুলোকণা থেকে চোখে রক্ষা করতে হলে আপনি চোখের চশমা ব্যবহার করতে পারেন, যাকে আই প্রোটেক্ট বলা হয়। এই রোগটি অবহেলা করলে অনেক সময় আপনার চোখের ক্ষতি হতে পারে, চোখে আপনি কম দেখতে পারেন বা চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যাতে আপনি চোখের থেকে এই রোগ থেকে পরিত্রাণ পান, সেজন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমাদের কথাগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।